সিগারেটের ক্ষতিকর উপাদান বলতে এতদিন শুধু নিকোটিনের নামই সবার আগে এসেছে। নিকোটিনের উপস্থিতির কারণে ধূমপানকে বিষ পানের সঙ্গে তুলনা করা হয়। এবার বাংলাদেশে উৎপাদিত সিগারেটে নিকোটিনের চেয়েও মারাত্মক ক্ষতিকর পদার্থের উপস্থিত পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দেশে জনপ্রিয় 5টি ব্র্যান্ডের সিগারেট বাজার থেকে সংগ্রহ করার পর পরীক্ষা করে এই তথ্য পেয়েছে সরকারি প্রতিষ্ঠানটি। সিগারেটে থাকা এইসব ক্ষতিকর রাসায়নিক ধূমপান ও পরোক্ষ ধূমপায়ীদের শরীরে কোন ধরনের প্রভাব ফেলছে তা জানতে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ল্যাব টেস্টের কপি সহ ওই চিঠির একটি কপি দেশের একটি গণমাধ্যমের কাছে রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশের উৎপাদিত ডার্বি, হলিউড, স্টার, গোল্ডলিফ, ব্যানসন ও জাপান টোবাকোর নেভি ব্র্যান্ডের সিগারেটের সংগ্রহ করে গত 8 জানুয়ারি ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত 15 জানুয়ারি ল্যাব টেস্টের রিপোর্ট তৈরি করেন ওই ল্যাবের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোয়ালিটি ম্যানেজার ডাক্তার শামসাদ বেগম কোরাইশি। মূলত দেশের উৎপাদিত তামাক পাতা এইসব ভারী ধাতুর উপস্থিত থাকায় তা দিয়ে উৎপাদিত সিগারেটে এইসব ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। ল্যাব টেস্টের রিপোর্ট পাওয়ার পর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহবুব কবির স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও খাদ্য সচিবকে চিঠি লিখেছেন। এই বিষয়ে তিনি বলেন, দেশের উৎপাদিত সিগারেটের তামাক পরীক্ষা করে প্রতি কেজিতে 0.49 থেকে 100.95 লেড বা সীসা ক্রোমিয়াম পাওয়া গেছে। সিগারেটের তামাক উপস্থিত এসব ভারী ধাতু ধূমপায়ী ও পরোক্ষ ধূমপায়ীর জন্য কী মাত্রায় ক্ষতিকর তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারণ করা অতি আবশ্যক।